না দোয়া তো तामिर আপনারা জানেন মুজাহিদে মিল্লাত ড্যাশ বরন্না ওয়ালিকুল শিরোমনি মুহাদ্দিসাকামির আল্লামা بدرফুল শাহাবরহমতুল লিগাত মাদ্রাসা প্রথম দশ বছর আমি ধারাবাহিক এসেছি হঠাৎ এই গত বিশ বছর অথবা পনেরো বছর থেকে আর নাই আমি সংগঠন হিসাবে জমিয়তের মানুষ জমিয়াতে ওলামা হিলদের সব একজন কর্মী কিন্তু আমি বড় খাঁটি জমিয়ত বলেন সোভাল কট্টর জমিয়ত না খাঁটি কোন সংস্থার মানুষ যখন হয় অন্যান্য হক্কানি সংস্থাকে শুধু সমর্থন করে না সাহায্য করে জোরে বলেন সোভান আপনারা জেনে রাখবেন হয়তো আমাকে এই বলে হয়তো আর ধাবত দেওয়া হয় না কিন্তু আমি বলছি বাবা হিন্দুস্তানের জমিনে যদি লিবারেল কোনো জমিয়ত

উনিশশো ইংরেজিতে সমাজের সংস্কার করার জন্য জন্মের উন্নতি দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য উলামা হাজার হাজার গণের সমর্থনে সেই সময় আমার আব্বা ছিলেন সমর্থনে তামিরের ভিত্তি সংস্থা স্থাপন হয়েছে জোরে বলেন আল্লাহ একেবারে আমার বাদার ফুরি সাহাব আহমতুল্লাহ বলেছেন আমিও জমিয়তের মানুষ আপনাদের জানা থাকলে না জানি নাই ওল আসাম জমিয়তের উনি জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট কর্মী জমিয়তের ভারতবর্ষ ডিভাইড হবে না পার্থক্য হবে না কুতুবুল আলম শাইকুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানি নফর আল্লাহু মারকাদাহুর সমরতলে অবিভক্ত ভারত বর্ষ থাকবে তার ফিলোসফি দর্শনকে বাস্তবায়ন করার্থে পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতবর্ষকে ওনার পীর ও মুর্শিদের দেশকে পছন্দ করে জওহরলাল নেহেরুর সহযোগিতায় ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করেছেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বাবাজিরা আমার আব্বা জান হযরত গাবিল দুফুরি রাহমাতুল্লাহ আলাইহির সাথে জিগরি দোস্ত গাবিল সাবের সাহেবের ইন্তেকালের পরে উনিশশো অষ্টাশি ইংরেজিতে গবিল দুফুরি সাহেবের জানুয়ারি মাসের এগারো তারিখ রাত একটা দশ মিনিটে উনার ইন্তেকাল হয়েছে বদরফুরি সাহাব এলে তকরিবান উনিশশো উননব্বই দিন তারিখ জানা নাই আমার ইন্তকাল হয়েছে গবিল ফুরি সাহাবের জনজা থেকে আমি দেখি নাই কিন্তু যারা দেখেছেন তারা বলেছেন হায় হায় সুমা দিসেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ আমার পুরান বাড়ি থেকে আসেন সুমা দিসেন মুর্দাকে সুমা দেওয়া আমি রাঙ্গাওয়ি সাহেবকে সুমা দেওয়ার আমার ইচ্ছা ছিল কিন্তু প্রত্যক্ষদর্শী হয়তো কি ভাববে এই বলে আমি দেই নাই উনার ইন্তেকালের পরে যার লোকে যার সম্পর্ক জুড়ে বলেন সুবাহ আল্লাহ উনার ইন্তেকালের সময় মাটিজুরি অঞ্চল আমার দুইটা প্রোগ্রাম দুটা প্রোগ্রাম করি আমি রাত্রে তাকলাম সকালে আইলাম মানুষ তো হাজার হাজার লাখো মানুষ এসপি বলল হুজুরকে পারমিশন দেওয়া যাবে দারোগা নিয়ে গেল আর গড়ের একদম নিকটে যাওয়ার পরে উনার বাতিজা বললেন গোবিন্দ ভুরি সাহকে আমি দেখাইব একদম পিছন দিকে নিয়ে এখন দেখাইয়া আমারে বাহির করে দেওয়া হয়েছে সেটা বলেন সুবাহ বাবা বাদার ফুরি সাহাব রহমতুল্লাহ গোবিলপুরি সাহেব আলাইকে সোমা দিলেন চক্র ভারী ফল গোবিন্দপুর মাদ্রাসার মোতমিন সাহেব মৌলানা নুর উদ্দিন তালুকদার সাহেব কাশ সাহেবে হাল উনি বলেছেন আমি নিজে দেখলাম চক্ষুর বাণী গোবিন্দপুরি সাহেবের শরীরের মধ্যে পড়ছে পরবর্তীতে বাসকালী সাহেব রহমতুল্লাহ এসেছেন উনি এসে সুমা দিছেন জোরে বলেন সুবাহান আল্লাহ বাসকান্দির সাহ রহমতুল্লাহের চক্ষুর পানি পড়েছে জোরে বলেন সোহান আল্লাহ বাবাজিরা হত্যানি জমাতকে যারা সমর্থন করে না শুধু তার জমাতকে সমর্থন করে সে তার জমাতেও ওর খা নয় জোরে বলেন সুবাহের বয়াত হবে আরেক হকানি পীরকে আপনি মানতেই হবে নিজের বাবার সাথে মহব্বত বেশি থাকবে কিন্তু চাষার সাথেও মহব্বত থাকা চাই দরকার জুরে বলেন সুবাহ অনেক সময় সাসার ছেলে না তাহলে বাতিজা সম্পত্তি পায় জোরে বলেন সুবাহান আল্লাহ আপনারা হয়তো জানেন না আমার বাবাজিরাম বদরপুরি সাহেব রহমতুল্লাহ এলে গাবিলপুরি সাহেব রহমতুল্লাহ এলে বাসকান্দির সাহেব রহমতুল্লাহ এলে উতবুল আলম শেখুল ইসলাম শাহন শাহের তারিকাত বিশ্ব নন্দিত মুহাদ্দিসে কবির অলিকুল শিরোমণি আল্লামা হুসেন আহমদ মেদানি রহমতুল্লাহ আলাই সারা মাসিকি হিন্দুস্তানের ভিতরি সবচেয়ে বড় খলিফা মজা ছিলেন সুরে বলেন সোহান থেকে বড় আলিম এই দেশে ছিলেন আমরা সেটা বলতে পারবো না কিন্তু হমান আলিম ছিলেন আরও আট দশজন দুর্লভপুরী সাহ শামসুদ্দিন সাহ কিন্তু বড় আলির আমরা বলতে পারবো না জুড়ে বলেন সোভালা লা লিকা ফাল লুঁহিউতি আমাদের তিন আকারে বদরপুরি সাবর অহ্মদুল্লা এলে জনাতক নে না জানে লাও স্বাধীনতার সংগ্রামী বাস সাব সাবর অহ্মদুল্লা লে জনাতক নে না জানেলাও স্বাধীনতার সংগ্রামী গবিল সাব রহমতুল্লাহ আলে জানা থাকলে না জানে লাও স্বাধীনতা সংগ্রামী জোরে বলেন সোবাহ ওনাদের পীর পীর ও সাথে ভারতবর্ষ আজাদি করণার্থে বিভিন্ন জায়গায় ওনারা শরীর করেছেন বদরপুরি সাহ জেল বরণ করেছেন আসকান্দির সাহেব সম্ভবত জেল বরণ করেছেন আমার সেটা জানা নাই গোবিন্দপুরি সাহেব জেল বরণ করেছেন আমার সেটা জানা নাই কিন্তু স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন জোরে বলেন সোহান আপনাদের হয়তো জানা নাই আবার বাদরপুরি সাহেব রহমতুল্লাহ নেই পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কালা কালা রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লামার দশ বুখারী শরীফ তিরমিজি শরীফের দশ একাদারে দিয়েছেন জোরে বলেন সুলহানল্লাহ আমার বস খালদি সাঁবৰ আমাতুল্লালৈ চৌচল্লিশ টাকা পাল বছর বছৰ পালা পালার সুল লাহি সল্লহ বলে সল্ল দশ বুখারী শৰি ফের তিরমিজি শরীফের ফের দিয়েছেন জোরে বলেন সুলহানালাল্লাহ আমার আব্বাজান হাদরত গাবিল্লা ফুরুৰ আমাতুল্লালৈ চৌচাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বুহারী শরীফ মুসলিম শরীফ আবুদাবু শরীফের দোষ দিয়েছেন জোরে যারা বুহারী শরীফের দোষ দে সমকালীন সময়ের সবচেয়ে বেশি সম্মানিত মানুষ দুনিয়া আখেরাতে ফরিস্তা সহ মানবকুলের ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ বুহারী শরীফের শাইকুল হাদিস গণন জোরে বলেন সুবাহ নাম্বার এক এই দেশের বাবা শাহজালাল মুজাররাদে ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহির ফরে এইভাবে পিরাকি সমস্ত দেশ দেখে নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার সময় নাই আমি এখান থেকে হারিয়া নাক্কাফনের মানু আমি কই নাক্কাফন নাই নি গিতা নাক্কাফন নাই নি কই আমি বড় হা বড় তালে দেখি আমার রাঙ্গাউটি সব আল্লাহ দেখা যায় আমার বড় মায়া লাগছে মুরব্বী মানুষ বুচ্ছন্ন কথা নাক্কাফন আলাই টেলিফোন করিয়া কইছি হুজুর আমরা খালা এখন আমি কিতা করতাম আমি দেড় ঘন্টা করার ইচ্ছা ছিল কিন্তু আমি ঘন্টার ভিতরে শেষ করার চেষ্টা করব সবে হো সুবাহান আল্লাহ আমার তিনু আঁকা বিড়ি নকলার কথা কইয়া মাদ্রাসার শিক্ষার কথা কইয়া জিকির কথা কইয়া মাদ্রাসা সবে সাহায্য করবায়। জুরে কৌ ইনশাল্লাহ দিশ দিবায় সারা বছর দিতে তাইবায় সব ইনশাল্লাহ